থাকতে পারলাম না, এমন সময় বাচ্চা ছেলেটাকে বলে দিয়েছিলেন, ও আমার বাচ্চা ছেলে শোনো শোনো, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়ে যান তোমার মনে কষ্ট হবে কিনা একটুখানি বলে দাও। ওই সময় বাচ্চা ছেলেটা সঙ্গে সঙ্গে বলেছিলেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী আয়েশা যদি আমার আম্মা যান হয়ে যান, এটা আমার অনেক বড় নসিব, আমার আমার অনেক বড় তকদির ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কষ্ট হবে না। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলেছিলেন, ও বাচ্চা ছেলে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ থেকে আমার বিবি আয়েশা তোমার আম্মা জান হয়ে গেলে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ, আজ থেকে আমার বিবি আয়েশা তোমার মা হলো। ও বাচ্চা, তোমার মা বলে ডাকার সুযোগটা হয়েছে তো? জি ইয়া রাসূলুল্লাহ। এই বাচ্চা ছেলে তোমার আব্বা নেই তো? জি হুজুর, আমার আব্বা। আমার ভাইরা বাবাজিরা কান্টা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে বললেন না, এমন সময় বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাচ্চা ছেলে বলো বলো, তোমার আব্বা যান নাই বলে তোমার মনে কোনো কষ্ট হয় কিনা একটুখানি বলে দাও। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় বাচ্চা ছেলেটা থাকতে বললেন না, এমন সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা যান কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি আমার আব্বা যানের কথাটা বলে দেবার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের কথাগুলো একটুখানি মনে পড়ে যায়, আমার আম্মা জান অনেকদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার আব্বা জান আমার মাথায় হাত বুলিয়ে আমাকে অনেক আদরটা করেছেন, আজকে সেই আব্বা জান দুনিয়ার মানুষ আর নাই কবরের মানুষ হয়ে গিয়েছে, ওদের আমার মনে বড় কষ্ট হয়, আপনি আমার আব্বা জানের কথাটা মনে করে দেবার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের কথাগুলো আমার একটু মনে পড়ে যায়। ওই সময় নবী, আমার থাকতে বললেন না, ও ভাইরা বাবা দিরা কান্টা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইসলাম কাকে বলে বোঝার চেষ্টা করেন, দিন কাকে বলে বোঝার চেষ্টা করেন, মসজিদে আজাম দিলে সেজদা দেবার নাম কেবল মাত্র ইসলাম নয়, সামনে রমজান আসছে, রমজানে রোজা রাখার নামই কেবল কিন্তু ইসলাম নয়। ওই সময় নবী, আমার থাকতে বললেন না, এমন সময় বাচ্চা ছেলেটাকে সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও বাচ্চা ছেলে শোনো শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি তোমার আব্বা জান হয়ে যাই তোমার মনে কষ্ট হবে কিনা একটুখানি বলে দাও। ওই সময় বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজন না 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 না, আপনি যদি আমার আব্বা জান হয়ে যান এর থেকে আমার বড় নসিব আর কোনোদিন হতে পারে না। ওই সময় দিন দুনিয়ার বাদশা আমার নবী, আপনার নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বলেছিলেন, বাচ্চা ছেলে তুমি শোনো শোনো, আজ থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমার আব্বা জান হয়ে গেলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় বাচ্চা ছেলে থাকতে বললেন না, আমার নবী বাকের কথা মোবারকটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চা ছেলেটা আমার নবী, আপনার নবীকে আব্বা জান, আব্বা জান, আব্বা জান বলতে বলতে আমার নবী বাকের কাছে যখন চলে এসেছিলেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে বললেন না, বাচ্চা ছেলেটাকে কোলের মধ্যে তুলে নিয়ে তার দুটো গালে এবং কপালে একটা চুমাকে নিয়েছিলে। এর নাম ইসলাম, এর নাম হলো দিন, এর নাম হলো আল্লাহ শরীয়ত। ঠিক আছে, আমার ওয়াজ শেষ হচ্ছে না তো, এটা হলো ইসলাম। আরে ভাই, নামাজ তো ফরজ, অবশ্যই আমরা নামাজ পড়বো, এটা ইবাদতে মাকসুদা। এ আমি বললেও আপনি পড়বেন, আমি না বললেও করবেন, পড়বেন, কারণ নামাজ পড়ার কথা ঘোষণা করেছে আমার আল্লাহ পাক কোরআনে। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই, কিন্তু আমি নামাজ পড়ে পরের পিছনে মাস দেব এটা নেই চলে গেলে। কথা বুঝতে পারলেন না? আপনি নামাজ পড়ে চায়ের দোকানে বসে গল্প করছেন, ইমাম সাহেব নাই, এত বড় বড় সুরা পড়ে ঘোড়া কদিনে তাড়াতাড়ি পড়তে পারে না, তাড়াতাড়ি হলে তো আড্ডা বেশি মারা যাবে। কথা বুঝতে পারছেন না? ইমাম সাহেব বড় বড় সুরা পড়ছে, এই ইমাম সাহেব বাদ দে, ইমাম সাহেব হিতাকাঙ্ক্ষী মানুষ বলছে, ইমাম সাহেব এত বড় সুরা পড়লে হয়, কমিটি বাদ দিয়ে দেবে, গ্রামের লোক আওয়াজ তুলেছে, তাহলে কোনো চিন্তা নেই, কাল থেকে ছোট ছোট পড়ব। পরের দিন মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব ওয়াল আসরে আর ইন্নাত আয়না পড়েছে ছোট ছোট সুরা, তা ও বেটা উজু করে মসজিদে যাওয়ার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, নামাজ শেষ। তোমাদের অন্তরটাকে ঠিক করো, তোমাদের শরীরের মধ্যে একটা করে গোস্ত আছে, সেই গোস্ত যার ভালো থাকবে তার সব ভালো থাকবে, আর সেই গোস্ত যার খারাপ হয়ে যাবে সব খারাপ।
আলা ওয়াহিয়াল কলব, এটা হলো আমার আপনার শরীরের অন্তর কলব হৃদয়। এই কলবটা ভালো করবেন, মনটা বড় করবেন, ন্যারো মাইন্ডের হবেন না, নিচ মনের হবেন না, খোলা মনের হন। ইসলাম হলো ব্রড, ইসলাম হলো বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম সকলকে মন থেকে আহ্বান করেছিলেন, কোন ইহুদি যদি আমার নবী পাকের কাছে যেতেন, কোন গায়ের মুসলিম অমুসলিম যদি আমার নবী পাকের কাছে যেতেন, আমার নবী পাক তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। এটা হলো আমার নবী পাকের আদর্শ। অমুসলিম আমার রসুলকে গালাগালি করলো, আমার রসুল হাসি মুখে মেনে নিতেন। এটা হলো আমার নবী পাকের আদর্শ। তাই সেই নবীর আদর্শের উপরে চলেন, কথা বুঝতে পারছেন না? দেখবেন আল্লাহ পাক সব ঠিক করবে। মনটা যদি বড় করে, আমি আমি সব জায়গায় বলি, আপনাকে বড় নামাজি হতে হবে না, আপনাকে বড় রোজাদার হতে হবে না, আপনাকে বড় সুফি সাহেব হতে হবে না, আপনি একটা ভালো মনুষ্যত্ববোধের মানুষ তৈরি হন। আপনি যদি সত্যি একটা মনুষ্যত্ববোধের মানুষ তৈরি হতে পারেন, দায়িত্ব নিয়ে বলছি, আপনি একটা ভালো ধার্মিক হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনুষ্যত্বটা আনেন, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করবেন, সুযোগ নেবেন না। মানুষ অসহায়তার মধ্যে পড়লে সহযোগিতা হেল্প করেন, সুযোগ নেবেন না। এইভাবে মনটাকে বড় করেন, মানুষকে আপন করেন, সে যেই হোক, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা, আরে যে যে ধর্মের মানুষ হোক, তার জিনসটা কি মানুষ। আমিও মানুষ, আমার একটা হিন্দু ভাই তিনিও মানুষ, খ্রিস্টান তিনিও মানুষ, ইহুদি তিনিও মানুষ, কিছু কোনো পার্থক্য নেই। আমি ইসলাম ধর্মটা মেনেছি, আমি ইসলাম ধর্ম অনুযায়ী কাজ করি। কেউ হিন্দু ধর্ম মেনেছে, হিন্দু ধর্ম অনুযায়ী কাজ করে, কেউ আপনাকে খ্রিস্টান ধর্ম মেনেছে, তো সেটা অনুযায়ী কাজ করে। ধর্ম আলাদা, কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই সমান। আমার দেহের রক্ত কাটেন, আমার দেহ থেকে একটা মুসলমান ভাইয়ের দেহ থেকে রক্ত নেন, একটা হিন্দু ভাইয়ের দেহ থেকে রক্ত নেন, একটা খ্রিস্টানের দেহ থেকে রক্ত নেন, নিয়ে একটা বড় পাত্রে তিনজনের রক্ত ঢেলে দেন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ আপনার যাকে মনে হবে তাকে বলেন, এই হিন্দুর রক্ত মুসলমানের রক্ত খ্রিস্টানের রক্তকে আলাদা করেন, সারা জিন্দেগি তপস্যা করলেও পারবে কি ভাই? পারবে? তাহলে পার্থক্য নেই। তার মানে কেন পার্থক্য হচ্ছে না, কেন পারছে না? আমি মুসলমান, আমার রক্তের রং লাল, হিন্দু ভাইয়ের রক্তের রং লাল, আর খ্রিস্টান ভাইয়ের রক্তের রং লাল, সুতরাং পার্থক্যটা কোথায় রে ভাই? আজকে তো আমরা একটা শ্রেণীর মানুষ, বিশেষ একটা রাজনৈতিক দল আজকে হিন্দু মুসলমান ভাগ করছে, বিশেষ একটা হিন্দু মুসলমান দল ইসলামটাকে ভাগ করছে, মানুষ মানুষের ভেদাভেদ করছে। কিন্তু যারা আমরা সত্যিকারে প্রকৃত মানুষ, যারা আমরা সত্যিকারে প্রকৃত মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সকলে সমান। মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এটা আমার পশ্চিম বাংলার ভারতবর্ষের ঐতিহ্য হলো সম্প্রীতি। এই আমাদের সীতাপুর বারাসাত বুজরুক এই পোশাকপুর এই এলাকার মানুষ, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকে, এক বাটিতে বসে খাওয়া দাওয়া করি, এক জায়গায় বসে গল্প করি। কিন্তু এখন দেখবেন কিছু কিছু মানুষ নাক ছিটকায়, কিছু হিন্দু মানুষও নাক ছিটকায়, কিছু মুসলমানও নাক ছিটকায়, এর জন্য দায়ী বিশেষ একটা রাজনৈতিক দল। সুতরাং মনে রাখবেন, রাজনৈতিক দলের মানুষেরা রাজনীতি করতে আসবে, আর আমরা পাড়ায় সব সময় থাকব। আমরা ভাই ভাই যেন দ্বন্দ্ব না হয়, আমরা ভাই ভাই আমাদের মধ্যে দ্বন্দ্ব না হয়, কারণ আমরা তো এখানে রয়ে যাব, রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করে পালাবে, আর ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে কোনোদিন সাপোর্ট করবেন না। ধর্ম নিরপেক্ষ দেশ হলো ভারতবর্ষ, অর্থাৎ ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে তাদের থেকে 10 হাত দূরে থাকবেন, সে যেই হোক না কেন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে সহিভাবে চলার তৌফিকটা দান করেন। দাওয়াত একটা ছোট্ট দিই, সামনে রবিবার এবং সোমবার আপনাদের সীতাপুর দরবার শরীফে দাদা হুজুর কিবলার প্রতিষ্ঠিত ইসালে সহ হবে। আপনাদের সকলের দাওয়াত, গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া লাগে না, আপনাদেরই তো জলসা, তবু একটু মনে করে দিলাম। প্রথম দিন আলেম ওলামারা সব থাকবেন ইনশাল্লাহ, দ্বিতীয় দিনে ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে জিকির আজগার করাবেন আমার বড় ভাই পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী, তিনি জিকির আজগার করাবেন। আমার সওবান ভাই তিনিও থাকবেন, মেহরাব সিদ্দিকী ভাই থাকবেন,
আমরা তো আছি দু ভাই, আমিও থাকবো, বড় ভাইও থাকবে, আমরা তো আমি এবারে উঠবোই না ইসাল সাহেব, প্রথম দিন হয়তো উঠলে উঠতে হবে, দ্বিতীয় দিন উঠবো না, না কাজ করতে হবে, মানুষজন আসে তাদের মেহমানদারি তো অসুবিধা হয়ে যায়, আমি থাকবো, ভাইরা আছে তারা জানতে পারবে, কথা বুঝতে পারছেন না তো, সকলকে দাওয়াত দিলাম সকলে যাবেন আসেন মোনাজাত করব, তার আগে আমরা একটুখানি দাঁড়িয়ে আমার নবী পাকের উপরে মহাব্বতের সালামের নজরানা পেশ করব, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ, যাদের পায়ে জুতো আছে আপনারা সকলে জুতো খুলে দাঁড়াবেন, এবং যারা একটু এগিয়ে এগিয়ে আসেন তো ভাই, তাবারক দিতে সুবিধা হবে, একটু এগিয়ে আসেন তো ভাই, সবাই একটু এগিয়ে আসেন, মোনাজাতের সঙ্গে মোনাজাতের সঙ্গে দিয়ে দেবে বসার পরে, আচ্ছা ঠিক আছে রেডি করো, সবাই এগিয়ে এগিয়ে আসেন, সবাই একটু আগে পিছিয়ে করে লাইন দেন তো সুবিধা হবে দিতে, একটু বাংলাদেশের স্টাইলে তাবারক দিতে হবে, একটু একটু আগে পিছিয়ে করে আপনারা লাইনটা দেন, এইভাবে 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 আগে পিছিয়ে করে লাইনটা দেন, ওইভাবে বসবেন, এখানে জোড়া হচ্ছি বাবার লাইনটা দেন, এক উচ্চ কাঁচা গুলো লাইনটা দে, লাইনটা দে, এটা আগে পিছিয়ে করে লাইন দে, সুবিধা হবে তারপর ওদের, হ্যাঁ ওইভাবে লাইন দে, ওইভাবে বসবেন সকলে, একটু লাইন দে, লাইন দে বসেছেন, লাইন লাইন দাঁড়িয়ে যখন বসাবো ওইভাবে বসবেন, হ্যাঁ সবাই এইভাবে বসবেন, তা তারপর ওদের সুবিধা হবে, একটা লাইনে একটা ছেলে ঢুকিয়ে দিলে তারপর ওদের ইজি হয়ে যাবে, সকলে জুতো খুলে দাঁড়াবেন, মা বোনেরা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনারা সকলে সালামে কেয়ামে দাঁড়াবেন, মা বোনেরা মনে মনে সালাম পড়বেন, আওয়াজ করবেন না, أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول السلام يا حبيب السلام تمكو رفعت مبارك تمكو حشمات مبارك تمكو عظمت مبارک تم کو امت مبارک یا نبی سلام يا نبي مدينة হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপো নকলে يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك বসেন সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়াসাল্লিম نبي پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بل شغل پڑھیں سلموا يا قوم بل صل على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا সকলে ধীর স্থির ভাবে তাবারক গ্রহণ করেন,
বিসমিল্লাহর সাথে তিনবার সূরা ফাতিহা শরীফ পড়েন, বিসমিল্লাহর সাথে দশ বার সূরা ইখলাস শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে এগারো বার দরুদ শরীফ পড়েন, সবরে সানি মোনাজাত করব। গুণাগার যা কিছু আলোচনা করলাম আমার বলার মধ্যে কওয়ার মধ্যে যদি কারো মনে দুঃখ ব্যথা বেদনা লেগে থাকে আল্লাহর হস্তে মাফ করবেন, সকলে দোয়া করবেন আমার জন্য। আচ্ছা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। মাশাআল্লাহ চার খতম কোরআন শরীফ পড়া রয়েছে, সূরা রহমান সূরা মুলক পড়া রয়েছে, আরো যে যা ভাইরা মা বোনেরা যে যা নিয়ত করেছেন আজকের এই সবরে সানির জন্য কিছু পড়েছেন, আপনারা সকলে নিয়ত করে নেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া চাওয়া হবে। আর আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ পাক রাজি থাকলে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ইসালে সব হবে। ইসালে সবের নির্দিষ্ট তারিখ আপনারা সকলে জানেন, শবে বরাতের একদিন পর। তো যারা এসেছেন আপনারা সকলে একটু প্রচার রাখবেন যে আগামী বছর শবে বরাতের একদিন পর এই ইসালে সবের মাহফিল এখানে হবে। আপনারা যারা এসেছেন তারা প্রচার রাখবেন, এবং আপনারা আগামী বছর আসবেন সাথে আপনার একটা বন্ধু বা পরিচিত পরিজন মানুষ সাথে করে নিয়ে আসবেন, যাতে জলসাটা আস্তে আস্তে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ এগুলো আমাদের সকলের দায়িত্ব, শুধু জলসা কমিটির দায়িত্ব নয়, এগুলো সকলের দায়িত্ব। আপনি যাকে নিয়ে আসবেন দেখা গেল তার হাতের ওসিলায় আল্লাহ পাক আজকের এই মাহফিলের দোয়াটা কবুল করবেন। হতে পারে, আমরা তো কিছু জানি না ভাই, আমি পীরের বেটা দোয়া করছি বলে সব কবুল হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই ভাই, হড়কেও যেতে পারে। এই মাহফিলে এমন কোন ব্যক্তি আছেন যে ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে মকবুল ব্যক্তি, সেও আমাদের সঙ্গে হাত তুলেছে, আল্লাহ পাক তার হাতের ওসিলা করে দোয়া কবুল করলেন। তো এরকম হতে পারে আপনারা এসেছেন আপনাদের পরিচিত মানুষ নিয়ে আসছেন, হয়তো দেখা গেল তার হাতের ওসিলা আল্লাহ পাক মাহফিল কবুল করলেন, দোয়া কবুল করলেন,
এই জন্য আপনারা আসবেন আর প্রচার রাখবেন চারদিকে এই এলাকা তো অঞ্চলে আপনারা সবাই প্রচার রাখবেন এই মাহফিলটার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন এখন যে যা পড়েছেন সকলে আমাকে হাওলা করবেন সকলে আমাকে হাওলা করার আগে সকলে একটু আমার সঙ্গে তওবা পড়ে নেন সকলে পড়ুন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তাম গুনাহ হতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় মেহেরবান আল্লাহ চার খতম কোরআন শরীফ পড়া হয়েছে সূরা মুলক সূরা রহমান পড়া হয়েছে আরো দোয়া দরুদ আমার ভাইরা মা বোনেরা অনেকেই পড়ে নিয়ত করেছেন আল্লাহ আল্লাহ আমার আগে আমার ভাই ওয়াজ নসিহত করেছেন তার আগে এই মসজিদের ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করেছেন ছেলেরা বাচ্চারা কেরাত বজল সব পরিবেশন করেছেন গরিবের গরিবানা কিছু তাবারকেরও ব্যবস্থা হয়েছে আল্লাহ আল্লাহ সব কিছুর মধ্যে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে গিয়ে হাত পাতবো আল্লাহ কে আমাদেরকে মাফ করবে কে এত বড় দয়ালু রহম করনেওয়ালা আছে যে আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদের দয়ালু রহম করনেওয়ালা তো একজনই তিনি হলেন আপনি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ আয় আল্লাহ পাক যদি সওয়াব দান করেন খাস করে আমাদের সকলের নবী আকা ইনামদার হাবিবে কবিবে লবিবে জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সুদূর মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আরাম করছেন আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আমার নবী পাকের রুহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন সাহাবা হুজুর তাবেইন তাবে তাবেইন আইম্মায়ে মুস্তাহেদিন উলামায়ে দিন ফোকাহা সোহাদা সোহদে ওহদ সোহদে বদর সোহদে কারবালা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জঙ্গে জামাল জঙ্গে ও যত হুজুর কেবলা গান শুয়ে রয়েছেন আল্লাহ সকলের রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন চার ইমাম চার পীরান পীর হুজুর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে সুলতানুল হিন্দ খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে মাসুম রব্বানি হুজুর রহমাতুল্লাহ আলাইহে হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আলফে সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহে সকলের রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দি আল্লাহ পাক হাজরানে মসজিদ চরাহাত তুলে আমিন আমিন করেন আল্লাহ অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেকের মা জননী দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেকের দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে কবরের মানুষ হয়ে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ যদি কারোর কবরে কোনো আজাব হয়ে থাকে আজাবে কবর আজাবে হাশার আজাবে জাহান্নাম আজাবে পুল সিরাত কে আল্লাহ আপনি মাফ করে দেবেন আয় আল্লাহ পাক কাজ করে এই গ্রামের আশেপাশে যত কবরস্থান গোরস্থান রয়েছে আল্লাহ সকল কবরবাসীর রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ এই গ্রামের অনেক মুরব্বি আল্লাহ তারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আমার ওলি মোহাম্মদ চাচা দুনিয়া থেকে চলে গিয়েছেন ইনসান চাচা দুনিয়া থেকে চলে গিয়েছেন এমনি করে আরো অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ আমি প্রত্যেকের নামটা জানি না আল্লাহ প্রত্যেকের রুহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ যদি কারোর কবরে কোনো আজাব হয়ে থাকে আল্লাহ আজাবে কবর আজাবে হাশার আজাবে জাহান্নাম আজাবে পুল সিরাত কে আল্লাহ আপনি মাফ করে দেবেন আল্লাহ তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ আল কিয়ামতের মহামাত মহাময়দানে আল্লাহ আপনি তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস তা নসিব করে দেবেন আয় আল্লাহ পাক কাজ করে
আমরা আপনার দরবার শরীফে দুই কানা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের পীর মোর্শেদ আমাদের চশমে চিরাগ পুরপুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরীয়ত আল্লাহ হযরত দাদা হুজুর কিবলার রূপাকে সমাপ্তকে পৌঁছে দিন আল্লাহ তানার পাঁচ কলিজার টুকরা হুজুর কিবলাগণ আল্লাহ হযরত বড় হুজুর পীর কিবলা আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কিবলা আল্লাহ হযরত দাদুজান সেজলা হুজুর পীর কিবলা আল্লাহ হযরত ন হুজুর পীর কিবলা আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা জলসা সমিতির ভাইরা তারা বড় মেহনত করে কষ্ট করে আল্লাহ মানুষের দারে দারে টাকা পয়সা অর্থ যোগান জানতি করে আল্লাহ মাহফিলটা সুন্দরভাবে সাজিয়ে করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের তামান্না গুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন হাত করে মেহরবানি করে আল্লাহ আমার আব্বা যেন হুজুর কিবলা ইন্তেকালের পরেতে আল্লাহ শবে বরাত উপলক্ষ সাথে সাথে আমার আব্বা যান হুজুর কিবলার স্মরণে বিগত 8 থেকে 9 বছর ধরে মাহফিল করে আসছে আল্লাহ খাস করে আমার আব্বা জানের রূহকে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ তানার রুহানি নজর রুহানি দোয়া ফয়েজ বরকত আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জন্য নসিব করে দিন আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ বহু মানুষ অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদের কাছে আল্লাহ দোয়া চেয়েছেন মাহফিলে আপনার দরবার শরীফে হাত তুলে দোয়া চাইতে বলেছেন আল্লাহ খাস করে আল্লাহ যে সমস্ত ভাইরা মা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে সুস্থতা দান করে দেবেন আল্লাহ তাদের হায়াত কিসমত দারাজ করবেন আল্লাহ আল্লাহ তাদের নসিব তাকদির বড় করবেন আল্লাহ আল্লাহ তারা প্রত্যেকে মাহফিলে সহযোগিতা করেন আন্তরিকতা সাথে ভালোবেসে মাহফিলে সক্রিয়ভাবে উপস্থিত থাকেন কিন্তু আজকে অসুস্থতার জন্য থাকতে পারেন নাই আল্লাহ তাদের অসুস্থতাকে সুস্থ করে দিয়ে তাদের হায়াত কিসমত নসিব তাকদিরকে আল্লাহ আপনি বড় করে দেবে আল্লাহ যারা ব্যবসা করেন বাণিজ্য করেন কাজ কারবার করেন চাকরি বাকরি করেন চাষাবাদ করেন প্রত্যেকের হালাল মালে রেজেকে রুজিতে কামাইতে আল্লাহ আপনি বরকতটা দান করে দেবেন আয় আল্লাহ পাক আপনার দরবার শরীফে হাত তুলে দোয়া চাই আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ না হওয়া পর্যন্ত আল্লাহ জীবনের ফরজ হজ আদায় না করা পর্যন্ত আল্লাহ আপনি আমাদের কারোর মতটা দেবেন আল্লাহ যখন মওত দেবেন জুম্মার দিন কালেমা শরীফটা পড়তে পড়তে রমজান মাসে আমার নবী পাককে দেখতে দেখতে আল্লাহ আপনি আমাদের মওতটা দিয়ে দেবে আল্লাহ সামনে রমজান মাস আসছে আল্লাহ এক মাস সকল ভাইকে মা বোনকে রোজা রাখার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার ভাইদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দেবেন মা বোনদেরকেও নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেবেন আল্লাহ যারা বিমার অসুস্থ আল্লাহ সকলকে শিফা দান করবেন আল্লাহ যারা মুসিবতে আছে আল্লাহ সকলে মুসিবতকে দূর করবেন আল্লাহ যারা মাহফিলের জন্য টাকা পয়সা অর্থ দিয়েছেন আল্লাহ পরিশ্রম করেছেন রান্না বান্না সব কাজে লেগেছেন তাবারক বিতরণ করলেন বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশা মনের কামনা মনের বাসনা আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ মাহফিলকে আরো বড় হয়ে করে করার তৌফিক দেবেন আরো সুন্দরভাবে আরো সাজিয়ে গুছিয়ে বড় করে করার তৌফিক দেবেন আল্লাহ আমার ভাইরা মা বোনেরা যে যা মনে মনে নিয়ত করে হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করবেন আল্লাহ আল্লাহ যাদের মেয়েদের বিবাহ হয় নাই বিনা পুনে ভালো পাত্র দেখে বিয়ে হওয়ার তৌফিক দেবেন আল্লাহ হাই মাদ্রাসা আলেম ফাজেল সব পরীক্ষা হয়ে গেল প্রত্যেক ছাত্র ছাত্রী ভাই বোনেদের উচ্চ নম্বরে পাস করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ এই এলাকার ভাইরা আমাদের দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা সকলে দান ধান করেন আল্লাহ প্রত্যেকের দান ধানকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আল্লাহ তাদের দান ধান করা যা যা আপনি দুনিয়াতে এবং আখেরাতে দান করবেন আল্লাহ আল্লাহ
সফটের মাধ্যমে আমার নবী পাকের জিয়ারত নসিব করবেন। আল্লাহ আমাদের মত দেবেন না ততক্ষণ যতক্ষণ না আমাদের জিন্দেগানির গুণাগুলোকে মাফ করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ সব বাচ্চা কাচ্চা পড়াশোনা করে সকলে হায়াত কিসমত দারাজ করবেন, পড়াশোনায় তারা কি ইনায়াত করবেন আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ করোনা যেন আর না আসে আল্লাহ। চীনে করোনা দেখা দিচ্ছে আল্লাহ, খবরে আমরা দেখছি জানি না আল্লাহ, যদি সত্যি হয় আল্লাহ আপনি গায়েবী ভাবে এই করোনাকে দূর করে দিন আল্লাহ। আর মানুষ পারে না স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, বহু মুসিবতের মধ্যে আছে আল্লাহ। মানুষের অর্থনৈতিক দিক আল্লাহ ভেঙে গিয়ে পড়েছে, মানুষ খেতে পায়নি, কত মানুষ মারা গেছে আল্লাহ। যারা করোনায় মারা গেছে তাদেরকে শহীদের মৃত্যু দান করবেন আল্লাহ। আল্লাহ আর করোনা দেবেন না, করোনাকে দূর করে দিয়ে আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা সব হাত তুলেছেন আশা করা, আল্লাহ মা বোনেদের মনের আশাকে কবুল করবেন, আল্লাহ তাদের মনের ইচ্ছাকে কবুল করবেন আল্লাহ। আমরা এই এলাকায় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সর্বধর্ম সর্বজাতির মানুষ আমরা যেভাবে মিলেমিশে একতাবদ্ধ হয়ে আছি আল্লাহ, এইভাবে মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করবেন আল্লাহ। কোনো শক্তি আমাদের মধ্যে ভাঙুন না ধরাতে পারে সেই তৌফিক আল্লাহ দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুল রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা লা তুযি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বি العالمين امين ثم امين برحق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم।